সমগ্র বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত জানার উদ্দেশ্যে এই মাহফিলে আমাদেরকে শরীক করলেন সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলে আসতে পেরে বেজার না খুশি অল্প না বেশি সেই রকম বেশি মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহে ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিম সুলতানিকা আমরা প্রাণ ভরে আমাদের মনিব আমাদের মালিক আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম তিনি দয়া করে আমাদেরকে মাহফিলে উপস্থিত করেছেন তিনি যদি আমাদেরকে আসতে তৌফিক না দিতেন আমরা কেউ আসতে পারতাম না এটা ঠিক কি না তিনি আজকের এই মাহফিল তার হাবিবের শানে আয়োজিত মাহফিলে যাদেরকে পছন্দ করেছেন কেবলমাত্র তারাই আসতে পেরেছেন এমন তো হয়েছে 20 মাইল 25 মাইল 30 মাইল 50 মাইল বা তার অধিক দূরত্ব থেকে লোকেরা এসেছেন আবার এমনও হয়েছে যে ঘরের কাছে মাহফিলের কাছে কিন্তু আসার সৌভাগ্য হয়নি হয়েছে না এমন আমি আসরের নামাজের পরে খবর পেলাম পিরোজপুর থেকে পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে একজন চেয়ারম্যান এবং একটি কলেজের প্রিন্সিপাল এবং সে এলাকার একজন দায়িত্বশীল ব্যক্তি তারা একটা বেবি ট্যাক্সিতে করে পিরোজপুর থেকে এই মাহফিলে আসার জন্য রওনা করেছিলেন পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন জীবিত আছেন তিনজন কিন্তু আহত হয়েছেন তারা বোধহয় হসপিটালে পৌঁছে গেছে কিনা আমি জানতে পারি নাই মাহফিলের শেষে খবর নেব ইনশাআল্লাহ আমি শুরুতে তাদের জন্য দোয়া চাই আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা তাদেরকে যেন পূর্ণ সুস্থ করে দেন হায়াতে তাইয়বা সেহাতে কুল্লিয়া যেন দান করেন আলোচনার শুরুতে আরো দোয়া করে নিতে চাই এ মাসটি ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস এ মাসেই নয় মাসের যুদ্ধের পর এদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করুন পুরস্কৃত করুন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা পঙ্গু হয়েছেন বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন এবং একটি দেশকে স্বাধীন করার ব্যাপারে তাদের যে অবদান সেজন্য মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে ঈমান সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করে দেন প্রিয় ভাই সব আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিকে জানার জন্য এমন এক মহান সত্তাকে জানার জন্য যাকে না জানলে কিছুই জানা হবে না এবং যাকে জানলে পরে এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর সার্থকতা লাভ হবে সেটা মুসলমানদেরও যেমন সেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা তাদের জন্য তেমন সমস্ত জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই তিনি অন্যান্য জাতির মতো অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই
محمد رسول الله صلى الله عليه وسلم এসেছিলেন বিশ্ববাসীর জন্য سبحان الله দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক ভাষা ভিত্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا هي نبي আপনি বলুন হে মানব গোষ্ঠী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি সুবহানাল্লাহ কোন সময়ের জন্য যখন তিনি এসেছিলেন সেই সময়ের জন্য নাকি কি বলেন বুঝতে পারছেন না নবীজি তিনি পৃথিবীতে এসেছিলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা তাকে রাসূল করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি কি জিনিস তাহলে আপনি কি জবাব দিবেন এক একজন এক এক রকমের জবাব দিবেন কেউ বলবেন জরুরি ভাত কেউ বলবেন রুটি কেউ বলবেন পানি কেউ বলবেন বাতাস কেউ বলবেন অক্সিজেন কিন্তু মূল জবাব কি আসল জবাবটা কি আসল জবাব হচ্ছে এই পৃথিবীতে মানুষের জন্য সবথেকে বেশি জরুরত হচ্ছে রিসালাত নবুয়ত কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে পরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের কি পৃথিবীতে চিরকাল থাকবো না আমাদেরকে যেতে হবে জবাব দেন কার কাছে ফিরে যেতে হবে সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেন না আমাদের জন্য পথের দিশা দিয়েছেন আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন নবী করে পাঠিয়েছেন তাদের কোনো ভুল নাই তাদের কোনো গুনাহ নাই তারা সবাই মাসুম তারা বেগুনাহ এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ এমন কোনো পাপ নাই যা মানুষ করত না যেই দেশে রাসূল আসলেন সেই দেশে মানুষ তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করব না কেন লুট করব না কেন মিথ্যা কথা বলবো না কেন নারী অপহরণ করব না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না সবটাই তারা বৈধ মনে করত এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উটের পানি খাওয়ার আগে আরেক গোত্রের লোকের উটের পানি খাওয়াইল কেন এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে বছরের পর বছর যুগের পরে যুগ এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় ছিল না সেরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত পাঠালেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন হে নবী আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ প্রিয় ভাই সব আমি সেই রাসূলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যার থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যিনি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয়
আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই যার মর্যাদা সুবহানাল্লাহ বলবেন না তার সম্পর্কে তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন আমার মতো ছোট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব হামা তাওফীকি ইল্লা বিল্লাহ আমি বলে থাকি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে তাহলে তাকে কি মনে করা হবে তার সুস্থতা মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনালেখ্য তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না সুবহানাল্লাহ এই পৃথিবীতে কত রাজা বাদশা এসেছেন কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত সাহিত্যিক কত কবি পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ আল্লাহ তাকে পাঠিয়েছিলেন পৃথিবীতে তার জীবন দুই রকম ছিল না দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চরিত্র আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র আপনি বলেন আমাকে পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে আমার কৈশোরে আমার যৌবনে দিনে এবং রাতে আমি যা যা করেছি আমার বন্ধুরা আমার ড্রাইভার আমার চাকর আমার বাড়ির লোকজন আমার বউ আমার বন্ধু আমার সাথী তোমরা আমার ব্যাপারে যা দেখেছো সব মানুষকে বলে দাও পারবে কেউ বলতে এরকম আসতে বললেন কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে বলেন এরকম কেউ বলতে পারবে এবার যার সিরাত জানার জন্য পবিত্র জীবন জানার জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসতে বসেছেন যার জীবনকে জানার জন্য তার সম্পর্কে শুনাই আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবীরা ও আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছো আর যা দেখেছো সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও রাসূলের জীবন ছিল সূর্যের মতো দীপ্তমান যেখানে কোনো কালিমা নাই অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে ঠিক না সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ওয়াকিবহাল পৃথিবীতে কেউ নাই রাসূলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আপনারা যে বসে আছেন এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে কারণ জিকরে ইলাহি যেমন ইবাদত আল্লাহর জিকির করা কি বলেন না কেন আল্লাহর জিকির যেমন ইবাদত জিকরে ইলাহি যেমন ইবাদত জিকরে হাবিবও তেমন ইবাদত আমরা রসুলকে স্মরণ করছি তার আলোচনা করছি কি মহান ব্যক্তিত্ব যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই সব স্পষ্ট আল ওয়াদুহ ওয়াস সারাহা একদম দিবালকের মতো স্পষ্ট কোনো বক্রতা নাই কাফেরেরা চিন্তা করত যে এই লোকটা হইল কেমনে এভাবে কেমনে হলো শৈশব কৈশোর যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত একশো প্রকার নাম ছিল তাদের মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জগ মুখে জড়াই ধরে সিদ্ধ হয়ে পড়ে থাকে এরকম একটি সমাজে তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাচ করেছেন
হাত দিয়ে ধরে দেখেছেন জীবনের শত্রুরাও বলতে পারবে না কেমনে হইল। তিনি যখন কোরআন শরীফ পড়তেন কাফেররা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই ওঠে নাই, সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না, এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই কবি হয়ে গেছে, তলে তলে কবি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে জবাব রসুলের দেওয়া লাগে নাই, জবাব দিয়েছেন কে? রসুলকে এক পর্যায়ে মজনুন বলা হয়েছে, মানে কি পাগল বলা হয়েছে, রসুলকে পাগল বলা হয়েছে, রসুল জবাব দেন নাই। কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই, এ আঘাত লাগে আল্লাহর, আঘাত লাগে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নন তা বললেন না, বললেন তোমাদের সাথী পাগল না, তোমরাই তো সাথে ছিলা, একসঙ্গে খেলাধুলা করেছো, ওঠাবসা করেছো, তার জীবন যৌবন চোখের সামনে, পাগলামির কি দেখলে তার মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কবি বলা হলো আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, আল্লাহ তাআলা বললেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ামবাগীলাহু, আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়, আমার নবীরে আমি কবিতা শিখাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয়। এটা কি কথা? কবিতা নবীর জন্য শোভনীয় নয়, কারণ কারণ হলো কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন, মানুষের মধ্যে উত্তেজনা টেনশন রোমান্স পয়দা করতে পারেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন, হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি, এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই, কবিরা আবেগ উচ্ছ্বসিত হন, কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকে, বাস্তবতার সাথে মিল থাকে না। যেমন আমি একটু দেখাই, দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা, কি বলেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমি তার জন্য দোয়া করি সব সময়, মনে আসলেই দোয়া করি। আল্লাহ তাআলা তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন? তিনি বলেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়েছে? তাও কথা কয় না লোকেরা? ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে, সকাল সন্ধ্যা আজান শুনতেছে, ওইখানে আর এক শয়তানের কবরও দিতে চাইছিল। দেখেন কাজী নজরুল ইসলাম, আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না, শুধুমাত্র আল্লাহর নবীর নামে নবীর শানে যেসব নাত রচনা করেছেন, যেসব গজল কবিতা রচনা করেছেন, আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন, আমরা বলি আমিন। নজরুল ইসলামের কথা আনলাম কেন? ওই যে কবিতা, যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই। যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয়া হবে এসরানি দেব ক্ষোভায় তার আর ভুল,
এখন সত্যি যদি ওনার যার প্রতি লক্ষ্য করে নিয়ে কবিতা লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন তো আকাশের তারাগুলি খোপায় দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন জোসনা রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানায়া তোমার পায়ে পরায় দিতা এটা কি উনি পারতেন পারতেন কবিরা সাধারণত আবেগ প্রবণ হন আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে সমরকান্দ এবং বুখারা আমি আমার প্রিয়তমার জন্য উৎসর্গ করে দিতে পারি সমরকান্দ এবং বুখারার বাদশাহ ছিলেন তৈমুর লং তৈমুর লং এই কবিতা শুনিয়া পুলিশ পাঠাইতেছে ব্যাটারি ধরে নিয়ে বললো হাফিজ তুমি তোমার প্রিয়তমার লাল গালের কালো তিলের জন্য গলায় দড়ি দিয়ে মরো কিন্তু আমার রাষ্ট্র বিলাই দেওয়ার অধিকার তোমার কে দিল হাফিজ দেখলো যে সর্বনাশ আমার তো জীবনই শেষ হয়ে যাবে কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো বললো যাহা পানা আপনি তো ভুল শুনছেন আমার কবিতার শেষের লাইন আপনি কি শুনেছেন বললো যে তোমার শেষের লাইন তো ছিল সমরকান্দ অবহারারা সমরকান্দ এবং বুখারা বিলাই দেবটা ছিল তিনি বলছেন না আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল সেমনকান অখর মারা তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর এক মন খোরমা বিলাই দেব আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দেইনি চিন্তার খোরাক দিয়েছি দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবণ হন উচ্ছ্বসিত হন রোমান্টিক হন নবী আবেগ প্রবণ হতে পারেন না নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন আবেগে আবেগ তাড়িত যদি হয়ে যান তাহলে তো ইনসাফ করতে পারবেন না নবীজির কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন হাতে ঠোসকা পড়েছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে আটা পিষতে পিষতে দুটো হাতে ঠোসা পড়ে গিয়েছে আমার খুব কষ্ট হয় আমাকে একজন খাদেমা আপনি দিবেন রাসূলুল্লাহ বলছেন ফাতেমা আমি মদিনার এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারিনি আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না বরং তুমি এক কাজ করো প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটা তুমি পড়ো রাসূল যদি মেয়ের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমাকে না দেখে তিনি থাকতে পারতেন না একবার রাসূলুল্লাহ বসা মসজিদে নববীতে মুখ মলিন সাহাবীরা ভয়তে কথা বলতে সাহস পাচ্ছে না কিছুক্ষণ পর নবীজি উঠে চলে গেলেন হযরত ফাতেমার ঘরে কিছু সময় পরে বেরিয়ে এলেন হাসি খুশি চেহারা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে রাসূল এখন তো আমাদের জান ফিরে আসছে আমরা তো হতাশ হয়ে গেছিলাম আপনার মুখ মলিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে কি কারণে মুখ কালো ছিল কেন আপনি আপনি অশান্তি ভোগ করছিলেন আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো নবীজি বললেন সাহাবিরা ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম ওদের মধ্যে বুঝতে পারছেন হযরত ফাতেমা হযরত আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরে এসে আমি খুশি হয়ে গেছি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমাকে ব্যথা দেয় সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয় প্রিয় ভাই সব যে মেয়েকে এত ভালোবাসেন তিনি আবেগ প্রমাণ হলে তিনি তো দিতেই পারতেন তিনি মদিনার বাদশাহ প্রেসিডেন্ট নবী আবেগ প্রবণ হতে পারেন না আবেগ আবেগের বশীভূত হতে পারেন না এই জন্য আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন
وما علمناه الشعر وما ينبغي له আমি আমার নবীকে কবিতা শেখাই নাই আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয় নবীর পার্সোনালিটি ভিন্ন একজন সাহাবী বলেছিলেন হে রাসূল রাসূলুল্লাহ বলছিলেন যে তুমি এই কাজটা করলে না কেন সাহাবী জড়সড় হয়ে গেলেন ভয়তে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি নাই আপনি যদি একটু চোখ দিয়ে আমাকে ইশারা করতেন তাও তো আমি কাজটা করে ফেলতাম রাসূলুল্লাহ বললেন চোখ দিয়ে ঠারে ঠারে কথা বলা নবুয়াতের শান নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন না মানুষে চোখ মেরে কথা বলে ঠারে ঠারে কথা বলে নবুয়াতের শান এটা নয় নবীজি যখন কথা বলতেন কারোর সাথে পুরা দেহ মোবারকটা ফিরিয়ে দিতেন ডান দিকে বাঁ দিকে পিছনে আমরা যেভাবে এরকম কাজপিট করে শুনি এরকম করতেন না যাতে যার সঙ্গে কথা বলছেন তিনি যেন বুঝতে একথা বুঝতে পারেন যে রসুল পুরা মনোযোগী শুনছেন আমাকে ইগনোর করছেন না প্রিয় ভাই সব এক মহাসমুদ্র রসুল্লাহ নামাজ পড়তেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফির চাইছিলেন রসুলকে শায়েস্তা করবেন মারবেন লাঞ্ছিত করবেন নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন যাক নামাজ পড়তেছে এখন কিছু করব না নামাজটা শেষ হোক তারপরে আচ্ছা করে হযরত ওমর বলেন আমি নবীজির পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত যখন শুনলাম আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয় নিশ্চয় কোন জিন রাসূলুল্লাহকে শিখাইয়া দেয় আমি যখন এই চিন্তা করেছি এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন জেনে শিখাইয়ে দিয়েছে এই চিন্তা যখন আমি করেছি নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম না এটা কোনো জেন বা অন্য কারো কথা নয় এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা হযরত ওমর বলছেন জেনের কথা না হলে কবির কথা তো বটেই এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে কি মিল লক্ষ্য করছেন করেন নাই বোধ হয় করার জন্য অনুরোধ করি কোরআন তাড়াতাড়ি পড়বেন মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন থেমে থেমে পড়বেন মনে হবে যেন কবিতা পড়তেছেন প্রত্যেক আয়াতে আয়াতে মিল সুবহানাল্লাহ হযরত ওমর বলছেন ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে হযরত ওমর বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন না না এটা কোনো কবির কথা নয় হযরত ওমর বলে সর্বনাশ তাহলে তো শুধু কবি না গণক আমার মনের কথা বুঝলো কেমনে তো জাদুকর হয়ে গেছে গণক হয়ে গেছে হযরত ওমর বলেন যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন না না এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হযরত ওমর বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য কথা যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি হযরত ওমর বলেন প্রত্যেকটি কথার জবাব মনের প্রশ্নের জবাবগুলি যখন আসতেছিল তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন ঘুরতেছিল এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না চিন্তা করেছি তবে এটা কি
অমনি নবীজি তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব হযরত ওমর বলছেন আমার মনে হচ্ছিল ইমান ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে কিন্তু তখনও সময় আসে নাই হযরত ওমরের ইমান কবুল করার প্রিয় ভাই সব রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এজন্য নয় তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে ভরপুর সমাজ এখানে এসেছেন তিনি এই জাতির উপায় এ মানুষ বাঁচবে কি করে এ লক্ষ্য কি উদ্দেশ্যে কি যাবে কই আহারে গরিবদের বাঁচার কোনো অধিকার নাই গরিবরা শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বড় লোকদের সব জোর জার মুলুকতা আর নারী নারীর জীবনের তো কোনো দামই নাই নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আষাঢ় মেরে মেরে ফেলতেছে রাসূল এই জিনিসগুলি দেখলেন নিজের চোখে অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন লোকেরা লক্ষ্য করল এক পর্যায়ে মক্কার লোকেরা রাসূলের নাম ভুলে গেল নাম ছিল কি নাম কি মুহাম্মদ বলেন নাম কি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকে যেন রাসূলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন না লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করলো এই এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো চলো আল আমিনের কাছে যাই ওই যে আল আমিন আসতেছে বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে বিশ্বাসী এবং নাম আরও হলো সাদেক সত্যবাদী নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন আলী আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর একটা কাগজ কলম নাও একটা লিস্ট তৈরি করো হযরত আলী বলেন আমি লিস্ট দিলাম আমানতে সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফের কাফেরের আমানত রাখছে কার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছে কেন কাফেরেরাও বুঝত যেসব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের চাইতেও খারাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জ্বালায় পড়িয়া আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই কাফেরেরাও বুঝত এখনো আমাদের দেশে যত নেতা টেতা আছে অনুসারীরা বোঝে খাঁটি শয়তান নামাজ নাই না দেখেন না নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই মিথ্যা কথা বলে অনবরত মানুষে যেমন বমি করে হড় হড় করিয়া মুখ দিয়া মিথ্যাগুলি বমির মতো বাইর হইতে থাকে একটা ভালো কথা বলতে জানে না শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে আমানতের খেয়ানত করে তবে এইসব নেতাদের পিছনে ঘুরে কেন এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে তা একটা চাকরি পাবো লাইসেন্স পাবো টি আর কাবি খা খাইতে পারবো জি নাম রাখছে কাবি খা তার মানে হলো খাবি খা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবন আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রাসূলের কদম মোবারকের উপরে সারাটা দুনিয়া ঋণী তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে উপায় কি তিনি গারে হেরায় চলে গেলেন ওটার নাম জবালে নূর
আমরা গারে হেরা বলি, কিন্তু মক্কা শরীফে যে গারে হেরা কইলে কেউ চেনবে না, চেনবে না। জবালে নূর, ওই জবালে নূরে উঠলেন, অনেক উঁচা। আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন, একবার উঠছি। তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল, ভালো মানে মোটা ছিলাম বেশি। উঠতে গিয়ে তিন বোতল পেপসি খাওয়া লাগছে, আর দুই তিন দিন উরুতে ব্যথা ছিল। তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের, অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা, একটা রাস্তা আছে একটুখানি, এই সবাব সোজাভাবে ঢোকা যায় না, কাত হয়ে কইয়া কাইতেছেন আমাদের দেশে বলে, ওই কইয়া কাইত হয়ে ঢোকা যায়। এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে, এরকম একটা গুহা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা গবেষণা করতে লাগলেন। যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন। এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন, ভয় পেলেন। জিব্রাইলকে তো জীবনে দেখেন নাই, হযরত জিব্রাইলকে দেখেছেন। জিব্রাইল বলেছেন ইকরা, পড়ো। তিনি বলছেন যে আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, পড়ো। বলছেন জানি না পড়তে। তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন, এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন। নেমে এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও। তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে ভীতির ছাপ। হযরতে খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন, জিজ্ঞেস করলেন আবুল কাসেম আপনার কি হয়েছে? তিনি ঘটনা শোনালেন। হযরত খাদিজা কি বলতেছেন শোনেন। হযরত খাদিজা বলছেন ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। কোন দুষ্ট জেন, কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্যবাদী। আপনাকে কোন দুষ্ট জেন, কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন। আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনার ক্ষতি কেউ করতে পারে না। হযরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হযরত ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন তাওরাতের জবরদস্ত নবীজির মুখে খবর শুনলেন। সবটা শুনে নবীজির মস্তক মুবারকের উপরে চুমো খেয়ে বললেন কুদ্দুসুন কুদ্দুসুন, অতি পবিত্র মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো জেন নয়, তিনি মহাপবিত্র আত্মা, তিনি ফেরেশতা। যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে সেই জিব্রাইল এসেছিলেন আপনার কাছে। তাওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে, আপনি আখিরি জামানার পয়গম্বর। তবে আমার জন্য আফসোস, আমি বৃদ্ধ, এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে, নির্যাতন করবে। সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব, আপনার সাথে থাকব। প্রিয় ভাই সব, একটা নারী, একজন স্ত্রী পুরুষের জন্য, স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে, এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না। আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ইমান আনো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ইমান আনো। স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল, স্ত্রী তো কমসে কম স্বামীরে চেনে, কি বলেন আপনারা, চেনে না?
সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু স্ত্রীকে ভাঙিয়ে দিতে পারবেন না ঠিক কি না বলেন স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ঈমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হযরত খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত খাদিজা বলছেন ইয়া আবুল কাসেম আপনি অবশ্যই আল্লাহর নবী আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না সব নবীদের ছিল দুনিয়া সব নবীদের একটাই স্লোগান ছিল কারো মধ্যে কোনো মতপার্থক্য মতদ্বৈততা হয় নাই সকলের স্লোগান একটা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা আমরাই কালেমাটা বুঝি না না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে আমরা শুধু এটারে জিকিরের বলি বানাইছি দেখছেন কি কায়দায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন আবার লা ইলাহা ছেড়ে দিয়ে খালি ইল্লাল্লাহ করে এরকমও শুনেছি শুনছেন আপনারা লা ইলাহা বাদ দিয়ে কতক্ষণ ইল্লাল্লাহ 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 আশ্চর্য কথা এটা কি কি বলতেছেন আপনি ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদের গুষ্টি সাফ হয়েছে জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মুগিরা এ সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে কেন আগুন জ্বলল তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হচ্ছে কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কাউকে মানি না কে ছাড়া আল্লাহ ছাড়া ফেরাউনও বুঝেছে ফেরাউন বোঝেন ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে আমি তো ইলাহ তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ মানো লাজআলান্নাকা মিনাল মাসজুনিন কারারুদ্ধ করে রাখবো জেলখানায় ঢুকিয়ে দেব মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি ভয় পাননি কাফেরেরা বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আবু জাহাল আবু লাহাব উতবা সাইবারা হযরত আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে আবু তালেব রসুলকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন এর বিনিময়ে যত টাকা লাগে যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব নেতৃত্ব দেব টাকা দেব পয়সা দেব বাড়ি ঘর দেব তবুও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন নবীজির কাছে যখন প্রস্তাব গেল আল্লাহর নবী বললেন
চাচাজি আবু তালেব প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয় এর বিনিময়ে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না নবীজি পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এজন্য আসেন নাই আবু জাহাল আবু লাহাব বা সাইবারা নেতৃত্ব দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধীনে চাকরি করবেন মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন মূসা আলাইহিস সালাম কে জন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লাহ করবেন এজন্য পাঠানো হয়েছে মূল উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا الله تعالى তিনি রাসূলকে প্রেরণ করেছেন دين حق আর সত্যের বিধান সহকারে যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য 13 বছর সময় লাগলো মক্কায় কয় বছর লাগলো 13 বছর এই 13 বছর দ্বীনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোপনে রাত্রে দিনে আল্লাহর মেহেরবানি লোক তৈরি হয়ে গেল আবু বকর ওমর ওসমান আলী খাব্বাব খুবাইব রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই সব লোক তৈরি হয়ে গেল কেমন লোক তৈরি হলো যে হযরত ওমর রাসূলকে হত্যা করতে আসছিলেন সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন রাসূল বললেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও হবে না রাসূলও হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লাকান ওমর ওমরে আল্লাহ নবী বানাই দিতেন সুবহানাল্লাহ বলুন এই সব লোক তৈরি হয়ে গেল 13 বছর সময় লাগলো আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন নবী যে এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন গভীর রজনীতে হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন জাবালে মিসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন কাবারে বড় আশা ছিল তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়ে জাবালে সুরে চলে গেলেন হজরে রক্ত হয়ে গেল হযরত আবু বকর বলেন আর উপায় নাই ধরা পড়ে যাব এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন সকালবেলায় কাফির বেঈমানেরা খুঁজতে ওই পর্যন্ত এসেছে একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ ভিতরে আছে আর একজন বলে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধরা পড়ে গেছি আর উপায় নাই এটা এত স্বল্প গভীর গুহা বসতে পরে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায় আর বাঁচার উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বললেন কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবায় আল্লাহ শোনায় দিয়েছেন ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা হে আমার বন্ধু হে আমার সাথী ভয় পেও না আমরা দুইজন নই আমাদের সাথে আর এক সত্তা আছে তার নাম কি সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন বাঁচাইছেন কিনা দিনের বেলায় ঘুমায় থাকতেন রাতের বেলায় চলতেন 13 দিন সময় লাগলো মক্কা শরীফ থেকে লোকেরা কাফেরেরা রাসূলকে ধরার জন্য সুরাকাকে পাঠিয়ে দিল সুরাকা চলল ধরার জন্য অশ্ব পৃষ্ঠে সওয়ার হয়ে
দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে চলে গিয়েছে হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আবার ধরা পড়ে গেলাম এই লোক কেমনে ছাড়ি আবার পিছনে দৌড়ানো আরম্ভ করেছে আবার কিছু দূর গিয়ে দুটি পা ঘোড়ার পা সামনের দিকে নেমে যেতে লাগলো এবার বলল আমি ক্ষমা চাই রাসূল বললেন maaf করলাম ফিরে যা আবার যখন ঘোড়ার পা উঠে আসলো সরাকা খান চিন্তা করল 100 লাল উট কেমনে ছাড়িয়ে যায় আবার পিছনে আরম্ভ করছে দৌড় এবার যখন কাছাকাছি এসেছে সরাকার ঘোড়ার চারটা পা মাটির তলায় দাবা শুরু হয়ে গেছে সরাকা বলছে আমি maaf চাই আমাকে ক্ষমা করে দিন রাসূলুল্লাহ ফিরে তাকালেন বললেন সরাকা এখনো তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী সরাকা বলছেন হ্যাঁ হ্যাঁ নবীজি তাকে ক্ষমা করলেন ঘোড়া শুদ্ধ উপরে উঠে আসলো সরাকা চিন্তা করলো একেবারে খালি হাতে ফিরবো দেখেন কি কত বড় খারাপ মানুষ সরাকা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা আমি যেই ধরলাম না আমি ফিরে যাব এখন কিন্তু আমি যে আপনাকে ধরলাম না সেজন্য আপনি আমার কিছু দেবেন না মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করে নবীজি রাগ করলেন না নবীজি বললেন হ্যাঁ দেব কি দেবেন নবীজি বললেন তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে সরাকা মুখটা মলিন হয়ে গেল কিভাবে সম্ভব কইলো কি এটা কি সম্ভব কথা যিনি রাতের আধারে একজন লোক নিয়ে কোন রকম করে আত্মগোপন করে চলে যাচ্ছেন নিজের জন্মভূমি ছেড়ে পারস্য সম্রাটের মাথার মুকুট এনে আমারে দেবে এটা একটা কথা হইল কিছু দেবেন না তাই কয় মন খারাপ করে সে চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর ক্ষমতা এলেন তারপরে হযরত ওমর ক্ষমতা এলেন হযরত ওমরের জামানায় পারস্য বিজয় হলো আর গনিমতের মালের সাথে পারস্য সম্রাটের মুকুট এসে সামনে হাজির হয়ে গেল হযরত ওমর লক্ষ্য করে দেখলেন গনিমতের মালের মধ্যে হীরা মণিমুক্তা খচিত চকচক করছে পারস্য সম্রাটের মাথার মুকুট হযরত ওমর বললেন কেউ চলে যাও তো সরাকাকে ডেকে নিয়ে আসো সরাকা তখন বুড়ো হয়ে গেছে দাড়ি চুল পেকে বৃদ্ধ হয়ে গেছে সরাকাকে কাছে ডেকে হযরত ওমর নিজ হাতে পারস্য সম্রাটের মুকুটটা সরাকার মাথায় পরিয়ে দিলেন বললেন সরাকা আল্লাহর নবীর ওয়াদা কখনো মিথ্যা হয় না নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন প্রতিমধ্যে খুব ক্ষুধার্ত হয়েছিলেন প্রতিমধ্যে কখনো খেতে পারতেন কখনো খেতে পারতেন না মদিনার কাছাকাছি বুখারীতে এই বিবরণ এসেছে কাছাকাছি হয় যখন হলেন তখন উম্মে মাহবাদ মাহবাদের মা বাড়িতে ছিলেন একটা ঘরে আবু মাহবাদ কাজের জন্য চলে গেছে কতগুলি ছাগল ছিল তাদের এই মরুভূমিতে কোনো খাবার নাই ঘাস নাই ছাগল সব বাচ্চা নাই দুধ নাই সব শুকায় গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত হযরত আবু বকর ক্ষুধার্ত বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন উম্মে মাহবাদকে জিজ্ঞেস করলেন মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি কোনো খাবার আছে তিনি বললেন পথিক আমার ঘরে কোনো খাবার নাই আচ্ছা দুধ আছে তিনি বললেন না দুধ পাবো কোথায় কই যে ওই যে একটা ছাগল দেখা যায় একটা বকরি দেখা যায় তো বললো যে আপনি দেখতে পাচ্ছেন না এই বকরি কত কৃশ একেবারে শুকায় গেছে ওর তো বাচ্চা নাই ও দুধ দেবে কেমনে রাসূলুল্লাহ বললেন তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো মহিলা বকরিটা কাছে নিয়ে এলেন রাসূলুল্লাহ বকরির ওলানে ওলান বলে না ওলানে হাত দিলেন উম্মে মাহবাদ বললেন আমি তাকিয়ে থাকলাম বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে আর ওলান বড় হয়ে মাটিতে ঠেকে গেল রাসূলুল্লাহ বললেন একটা পাত্র নিয়ে আসো একটি পাত্র আনা হলো বড় এক পাত্র দুধে ভরে গেল রাসূলুল্লাহ পাত্র থেকে ঢেলে দিলেন তুমি খাও নিজে খাইলেন হযরত আবু বকরকে খাওয়ালেন পাত্র পরিপূর্ণ থাকলো বলল তোমার স্বামী এলে তাকে দিও রাসূলুল্লাহ চলে গেলেন আবু মাহবাদ বাড়ি ফিরেছেন মুখ শুকনা হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো বলল তুমি দুধ পাইলা কই আবু মাহবাদ বলছে পুরুষ বলছে যে আমি তো সারাদিন কষ্ট করেছি কিছু খাই নাই তুমি দুধ পেলে কোথায় উম্মে মাহবাদ বললেন আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন
এবং যা ঘটনা ঘটলো পুরো ঘটনা তিনি শুনালেন আবু মাবাদ জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো লোকটি কেমন দেখতে কেমন উম্মে মাবাদ বলছে আবু মাবাদ আমি সেই পুরুষটির কথা কি বলবো আমার জীবনে এত সুন্দর সুপুরুষ আমি জীবনে দেখি নাই তার চক্ষু আনত তিনি উপরের দিকে তাকায় কথা বলেন না প্রয়োজনের বেশি একটি কথাও বলেন না তার চলা তার বসা তার কথা মুখের বাণী মণিমুক্তার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই আবু মাবাদ বৃদ্ধ মানুষ সব শুনে বলল খুব সম্ভব তওরাতে যে শেষ নবীর কথা শুনেছি নিঃসন্দেহে তিনিই হবেন আমার ভাগ্য খুলে গিয়েছে প্রিয় ভাই সব রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছিলেন পৃথিবীতে এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর আছে নাই এই দুনিয়ার কোন শিল্পী তার তুলি দিয়ে রং দিয়ে এত সুন্দর ছবি আঁকাইতে পারবে না পৃথিবীর কোনো মানুষ কারণ এই ছবি এঁকেছিলেন যিনি তিনি শিল্পীর শিল্পী তিনি কে আল্লাহ তাআলা